আমরা দেখেছিলাম বিজেপির উপকার হয়ে যাবে, যে কারণে আমরা ঘোষণা দেওয়ার পরে পিছিয়ে এসেছি। কিন্তু এই পঞ্চায়েত ভোটে বিশেষ করে সংখ্যালঘু এলাকা এবং সংখ্যালঘু মানুষদের বিজেপির বা অন্যান্য কোনো রাজনৈতিক দলের সরাসরি প্রভাব নেই, ফলে যেটুকু ক্ষতি হবে সেটা হচ্ছে তৃণমূলের ক্ষতি হবে। এই কারণেই তারা আমাদেরকে ভোট থেকে পিছানোর চেষ্টা করছে এবং আমাদের সম্পর্কে একটা অপপ্রচার করছে যে আমরা ভোটে লড়বো না বা আমরা ভোটে লড়তে চাইছি না। কিন্তু আমরা এই ভোটে মোটামুটি দায়িত্ব নিয়েছি এটা বার্তা দেওয়ার জন্য। আমি পঞ্চায়েত ভোটে আমরা লড়বো, আমাদের বিশ্বজিৎ বাংলা মহাশয় আছেন, জেলা প্রেসিডেন্ট, তিনি ঘোষণা দিয়েছেন এবং আমরা কথা দিয়েছি। হ্যাঁ, আমরা সর্বত্রই লোক, এটাই তো আমাদের জন্য মানে বিশেষ করে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে যে আমরা শুধু বোধহয় মুসলিম পাড়ায় বা মুসলিম বুথগুলোতে ভোট দেবো। আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েতে সরাসরি এবার লড়াই করার পরিকল্পনা করেছি। হঠাৎ 2014 থেকে আমাদের সাথে তৃণমূলের লোকেরা আমাদেরকে ইনফর্ম খেয়েছে, সিপিএমের লোকেরা খেয়েছে, কিন্তু তারা কেউ আমাদের সাথে সাথ দেয়, বিশেষ করে সংখ্যালঘু এবং দলিতদের। আপনি একটা দলিত এলাকায় যান, আপনি গিয়ে দেখবেন সেমভাবে, একটি দলিত এলাকায় যান গিয়ে দেখবেন সেম সমস্যা। 10 বছর 15 বছর আগে তারা যা ছিল তাদের ছেলেরা যেমন গরিব ছিল আজও তারা। বিজেপি টিএমসি এক না হলে তো এই লড়াইটা এরকম হতো। বিজেপি টিএমসি এক বলেই তারা আমাদেরকে বোকা বানাচ্ছে। একদিকে বিজেপি হিন্দুরা হিন্দুদেরকে বিজেপি বোকা বানাচ্ছে, টিএমসি ফলে তারা তাদের মতামত, তারা কেন্দ্রে বসবে আর এরা রাজ্যে বসবে, এই ঘটনাটা হয়ে গেছে। এটা একটা ইন্টেলেকচুয়াল লেভেলের লোকেরা বুঝতে পেরেছেন, জনগণের বুঝতে তার একটু টাইম লাগবে কিন্তু তারাও বুঝে যাবে। দেখুন, করাপশন হবে এই জন্য জনগণ, আমরাও করাপ্টেড লোকেদেরকে চুজ করি। যে লোক 500 টাকার ভোটের বিনিময়ে ভোট দেন সেই লোকটা কি দুর্নীতিমুক্ত সমাজ আশা করতে পারে? আমরা যতদিন 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবো আমরা করাপ্টেড নেতাদেরকেই চুজ করবো। এই পঞ্চায়েতে বাংলার মানুষদেরকে এই বার্তা দেওয়া যে 500 টাকার বিনিময়ে, যেটা কর্ণাটকের লোকেরা করেছে, আমরা এটা বুঝাতে চেয়েছি এবং এটা আমরা সক্ষম হবো আশা করি। পূর্ব মেদিনীপুর জেলা গোটা রাজ্যকে পথ দেখায়, এই পূর্ব মেদিনীপুর জেলার পথ দেখাবে যে আগামী পঞ্চায়েত ভোটটা পয়সার বিনিময়ে নেতা ক্যান্ডিডেট এবং যোগ্য লোকের। Thank you.